মন্দিরের জিত আছে একটা স্ট্রাকচার মন্দিরের উপরে বানিয়ে রাখা হয়েছিল সেই স্ট্রাকচার তখন একটা কেস করা হয়েছিল কি প্রভোক করে এটা স্ট্রাকচারটাকে ভাঙা হয়েছে সেটা আইনের দিক থেকে কোনো সাক্ষী সাবুত নেই কি আমাদের সমস্ত নেতৃত্বরা কেউ প্রভোকেশনে এটা ভাঙা হয়েছিল আজকে সেই প্রমাণ না পাওয়ার জন্য আজকে সবাইকে বেকাসুর খালাস করা হয়েছে দাদা কৃষি আইন নিয়ে শাসক দল এটা ভ্রান্ত কৃষি আইন কি বলেন দেখুন মমতা ব্যানার্জি যখন 370 ধারা বাতিল হলো উনি ভ্রান্ত কথা বলেছিলেন 25 বাতিল হলো উনি খারাপ বললেন তিন তালাকে উনি বিরোধিতা করেছিলেন উনি শুধু একটাই সাপোর্ট করেন কত টাকা উনার কাছে আসবে উনার পকেটে যাবে উনার ট্রেজারিতে আসবে যাতে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যাবে এটাই ভালো বাদ বাকি সব খারাপ উনি কৃষি বিল খারাপ বলবেনই কেন কেন তার সাংসদরা ওখানে সাংসদে বসে তার প্রতিবাদ করেনি কোথায় গেছিল মাত্র চারজন সাংসদ কেন ছিল মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন না যেটা করেন সেটা বলেন না মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী লোক মিথ্যা কথা বলে বাংলার মানুষকে আর ভাওতা দিতে পারবে না বাংলার গর্ব করতে করতে পড়ে যাবে বাংলা গর্বকে কি বলবে বাংলা গর্ব তো গর্ত পড়েই গেছে আজকে পিকেকে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের লোক আনতে হচ্ছে লোককে টাকা বলছে টাকা নিন আর আমাদের দলে জয়েন করুন মমতা ব্যানার্জি অবস্থা এমন এই জায়গা চলে গেছে কি এখন রোজ নতুন নতুন ওনার লোকেরা মানুষকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে এই জায়গা পৌঁছে কি বলবেন আজকে রায় নিয়ে সারা ভারতবর্ষের মানুষ খুশি আছেন এটা প্রমাণ হয়েছে কোনো প্রভোকেশন না মানুষ নিজের ইচ্ছায় ওই স্ট্রাকচারটাকে ভেঙেছিল